হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই এম প্রিন্স। আজকে মেনলি দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে একটা সিনেমার নাম পরিবর্তন নিয়ে, আর একটা হচ্ছে আমার মতে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে কথা বলবো যে নাম চেঞ্জের ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে পৃথ্বীরাজকে নিয়ে, যেটা রিলিজ করবে 3rd June, এবং এটা বলিউডের ওয়ান অফ দ্য বিগেস্ট প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। হিন্দি বাদেও তামিল তেলুগু ভাষায় এটা রিলিজ করবে এবং খুব বড় করে রিলিজ করা হচ্ছে, এবং এটা খুব বিগ স্কেলে বানানো একটা সিনেমা। সেটা সেকেন্ড ট্রেলার যেটা এসেছে সেটা দেখে অনেকটা আন্দাজ করা গেছে যে এই কাজটা কিন্তু খুব গ্র্যান্ডলি বানানো হয়েছে। তো এটার নাম নিয়ে প্রথম থেকে একটা বিতর্ক তৈরি হয়েছিল। পৃথ্বীরাজ যখন থেকে নাম দেওয়া হয়েছিল, সবার আগে নাম ছিল সম্ভবত পৃথ্বীরাজ চৌহান, সেখান থেকে পাল্টে শুধু পৃথ্বীরাজ করা হয়। তো তখন থেকে বিতর্কের সৃষ্টি হয়েছিল, এবং এটুকু শিওর যে সিনেমা নিয়ে বিতর্ক হয় সে সিনেমার এমনি একটা বড় প্রমোশন হয়েছে। সব থেকে বড় নাম ছিল পদ্মাবত, প্রথম নাম ছিল পদ্মাবতী, সেখান থেকে পদ্মাবত করা হয়। পরবর্তী কালে সিনেমা কি লেভেলে বিজনেস করেছিল আমরা সবাই জানি। তো এই সিনেমাটা নিয়ে প্রথম থেকে নানারকম বিতর্ক হচ্ছে নাম টাম নিয়ে। তো এবার কার্নিসেনার একটা বিরাট বড় আক্রমণের কারণে শেষ পর্যন্ত এসরাজ ফিল্মস ছাড়তে বাধ্য হয়েছে, এবং যে কারণে সিনেমাটার নাম পৃথ্বীরাজ থেকে করে দেওয়া হয়েছে সম্রাট পৃথ্বীরাজ। অর্থাৎ এটা করার রিকোয়েস্ট একটাই করা হয়েছিল যে পৃথ্বীরাজ চন্দ্রকে সম্মানটুকু দেওয়া, সেই জন্যই পৃথ্বীরাজ নামেটাকে সম্রাটটা যোগ করতে বলা হয়েছিল। তো সেটা থেকে প্রথমে তারা রাজি না থাকলেও অবশ্যই রিলিজের সময় কোনো বিতর্কে তারা না জড়িয়ে বুক মাই শোতে পৃথ্বীরাজ সহ নাম চলে আসার পরও, বিভিন্ন পোস্টার বেরিয়ে আসার পরও শেষ মুহূর্তে তারা নাম পাল্টাতে বাধ্য হয়েছে। তো যে কারণে এখন সিনেমাটার নাম পৃথ্বীরাজ নয়, সম্রাট পৃথ্বীরাজ, এবং বুক মাই শো থেকে শুরু করে সব জায়গাতে এই নামেই এখন এই সিনেমাটার নাম করে দেওয়া হয়েছে। তো এর ফলে সিনেমাটার আমার মতে কিছুটা হলেও কিন্তু বড় প্রমোশন হলো, কারণ একটা সিনেমাকে নিয়ে যখন থেকে এত বিতর্ক হচ্ছে সিনেমাটা নিয়ে একটা আলোচনা এমনি থাকে। তো যে কারণে কি হয়, সিনেমাটা বিজনেসে কিন্তু সেটার একটা প্রভাব পড়ে, মানে ভালো প্রভাব পড়ে যেটুকু আমি লক্ষ্য করেছি। আর সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাবণের একটা ব্যাপার নিয়ে। বেলা শুরুর মতো সিনেমা যেটা প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে, এবং এটা মানে ভারতের সর্বত্র রিলিজ হবে, চেন্নাই ব্যাঙ্গালোর থেকে বিভিন্ন জায়গাতে এটা রিলিজ হতে চলেছে, এমনকি অপরাজিত চেন্নাই সহ বহু জায়গায় রিলিজ করেছে। তো সেইখানে দাঁড়িয়ে বাংলার এই মুহূর্তে সব থেকে বড় কমার্শিয়াল সিনেমা রাবণ, দেখুন তামিল তেলুগু ভাষায় যখন কোনো বড় কমার্শিয়াল সিনেমা আসে সেটা কিন্তু সর্বত্র রিলিজ করা হয়, এমনকি আমাদের এখানে সরকারও বাড়ি পাঠাও তামিল তেলুগু ল্যাঙ্গুয়েজে অনেক লোক দেখতে গেছে। তো আমাদের এখানে যখন সাউথের সিনেমা নিজেদের ভাষায় আসতে পারছে, তখন ভাবে আমাদের সিনেমাগুলো যেগুলো মেনলি বিগ রিলিজ হতে চলেছে, বড় সিনেমা যেগুলো, সেগুলোকে না একটু বড় করে রিলিজ করা খুব দরকার। এটা ঠিক কথা যে রাবণ আমাদের রাজ্যে মারাত্মক রকমের বিজনেস করেছে, হিউজ লেভেলের বিজনেস করেছে, কিন্তু আমার মনে হয়েছে কোথাও গিয়ে জিত একটু সিদ্ধান্ত নিতে পারতো এটাকে যে কোনোভাবে বাংলাদেশে রিলিজ করা, কারণ বাংলাদেশে একটা জিতের বিরাট ফ্যান ফলোয়িং রয়েছে, এবং এই সিনেমাটাকে অবশ্যই উচিত ছিল প্যান ইন্ডিয়া না হলেও বাংলা ভাষাতেও বিভিন্ন জায়গায় ইন্ডিয়া সর্বত্র রিলিজ করা, যেমনভাবে বেলাসুরু রিলিজ করছে। বেলাসুরু কিন্তু একটা স্মল বাজেটের সিনেমাও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করে গেল। তো সেখানে জিতের প্রোডাকশন যখন এত কিছু করলো, আমার মধ্যে উচিত ছিল রাবণকে অবভিয়াসলি প্যান ইন্ডিয়া রিলিজ না হলো বিভিন্ন জায়গাতে রিলিজ করা। এবং আমরা দেখেছি রাবণের যখন ট্রেলার এসেছিল, নন বেঙ্গলি বহু লোক ইউটিউবে রিভিউ করেছে হিন্দিতে, পাকিস্তান থেকে শুরু করে সৌদি আরব বহু জায়গার লোক রিভিউ করেছে, রিয়াকশন দিয়েছে। এরকম কিন্তু কোনো বাংলা সিনেমার ক্ষেত্রে রিসেন্টলি দেখা যায়নি। অ্যামাজন অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে দেখা গেছিল তারা কিন্তু বিভিন্ন ভাষায় বহু জায়গায় রিলিজ করেছিল। তো রাবণের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা খুব দরকার ছিল, কারণ রাবণ যে লেভেলে কালেকশন এখানে করেছে, যদি আরেকটু বিভিন্ন জায়গায় রিলিজ করতো তাহলে কিন্তু সিনেমাটার কালেকশন কিন্তু আরও বাড়তো, এবং আমাদের এখানকার কোনো স্টারের অন্তত একটা প্যান ইন্ডিয়া পরিচিতি হতো। দেবের তো রয়েছে, সেখানে কিন্তু জিতেরও কিন্তু একটা প্যান ইন্ডিয়া পরিচিতি আমার মনে হয় হতো। তো সেটা অবশ্যই করা দরকার ছিল, এবং ওটার ফলে একটা বড় কমার্শিয়াল সিনেমা যে লেভেলে কালেকশন করা উচিত তার থেকে অন্তত 20% তো কালেকশন অবভিয়াসলি কম হবে, কারণ শুধু পশ্চিমবঙ্গের উপর ভরসা করে থাকলে হবে না। একটা বড় কমার্শিয়াল সিনেমা বানাতে গেলে এখন বিভিন্ন জায়গায় সেটাকে ছড়িয়ে দিতে হবে, তবেই কিন্তু আরো বেটার আমার মতে লাভটা হবে বলে আমার অন্তত ধারণা। তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় জিতের প্রোডাকশন থেকে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানি না পরবর্তীকালে আর কি করা হবে, তবে অনেকদিন তো হয়ে গেল, এখনো যখন রিলিজ করা হয়নি মানে আমার মনে হয় না রিলিজ হবে বলে। তো এটা কিন্তু অবভিয়াসলি একটা বিগ ভাবে আরো রিলিজ করা দরকার ছিল, তাহলে কালেকশন আরো বাড়তে পারতো বলে আমার ধারণা। তো এটা নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, সবাই ভালো থেকো।